আচ্ছা বন্ধুরা, আমি এখন আছি হচ্ছে একটা নাটকের শুটিংয়ে, একদিনের একটা সিঙ্গেল নাটক। তো সিঙ্গেল নাটক একদিনে করলে খুব চাপের থাকে, প্রত্যেকটা ক্যারেক্টারের উপরে অনেক চাপ যায়। তো আমাদেরও আজকে এরকম একটা মানে চাপের মধ্যে আমরা সবাই মিলে আছি। এর মধ্যে আমাদের একটা আর্টিস্ট, মানে আমারই কো আর্টিস্ট, সে কি না মানে আমার হাজবেন্ডের ক্যারেক্টার বেসিক্যালি, সে এখন পর্যন্ত আমাদের শুটিং সেটে এসে পৌঁছায় নাই। তো শুটিং সেটে এসে পৌঁছায় না আমরা শুনতে পেরেছি সারাদিন অপেক্ষার পরে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, আমাদের লাঞ্চও হয়ে গেছে। তো সব কিছুর পরে আমাদের আমরা শুনতে পেলাম যে সে নাকি আসিতেছে। তো আসিতেছে যখন শুনেছি, তখন থেকে আমাদের ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছে প্রত্যেকের ভিতরে, এবং সবাই আমরা এত আনন্দিত, এত খুশি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি গেটের পারে তাকে আমরা সবাই মিলে বরণ করব। তো বরণের দায়িত্ব এক একজনের এক এক রকম। আমি গিয়ে হাঁটু গেড়ে তাকে ফুল দিয়ে বরণ করব, আর আমাদের সাইকাপ আছে, সে হয়তো ফুল ছিটাবে, দুইটা একটা ফুল ফুল ছিটাবে, আর আমাদের লিজাপ আছে, ঠিক আছে। আমি আগে সবাইকে একবার করে মুখটা দেখাই, না হলে ভালো লাগবে না। এই যে লিজাপা বসে আছে, লিজাপা, হ্যাঁ লিজাপার কাজ হচ্ছে লিজাপা গিয়ে একটা হাগি দিবে, দেন হাগি দেওয়ার পরে গালের মধ্যে আর লিপসের মধ্যে যেখানে হোক একটা পাপ্পি দিবে, ঠিক আছে। এটা হইতেছে তার শাস্তি, মানে বেসিক্যালি আদর করে শাস্তি দেওয়া আর কি। তো এ হচ্ছে লিজাপা। লিজাপা রেডি? লিজাপা তুমি কিছু বলো। হ্যাঁ রেডি আছি, আসো। আমাদের যে গেস্ট আসিতেছেন, মানে ভিআইপি একজন আর্টিস্ট, আমরা আমাদের হিরোইন সঞ্চিতা দত্ত যা যা বললো সব কিছু আপনারা দেখতে পাবেন। আচ্ছা তুমি তুমি কিভাবে প্রস্তুতি নিচ্ছো সেটা বলো। আমি আসলে মানসিকভাবে প্রস্তুতি অন্যভাবে নিয়েছি, এখন সঞ্চিতা যেভাবে বলে সেটা শুনতে হবে। আমি তো চাচ্ছিলাম যে যাবো থামক্রে, এরকম একটা মানুষ আমার এখানে আছে, আমি এত দেরি করে পৌঁছাইছি, আগে আগে পৌঁছাইলে মজাটা হয়তো বা শুরু থেকে পাইতাম, তাই না? ওইদিকে সাইকা আপা রেডি হচ্ছে, হয়তো বা প্রিপারেশন নিচ্ছে আর কি, সাইকা আপা ফুল ছিটাবে বলে খুব রেডি। আর আমাদের এখানে ডিওপি হিসেবে যে ইনি কাজ করবে, যে ভাইয়া আমি খুব বিরক্ত, বিরক্ত আমাদের নায়িকারা যা বলছে আমি খুব বিরক্ত নিয়ে, আমি জানি না ওরা আমার ভিডিও করার দায়িত্বটা আমার উপর ফেলেছে, আমি আদৌ কতটা করতে পারবো জানি না, জানি এটা অন্য কিছু ঘটে যেতে পারে। আপনি যদি তবে লিজা, হ্যাঁ বলে নেই আমার বলা হয়নি, তবে লিজা যদি ওকে করে একটা চুমা দেয় আমি সেটা ভিডিও করব। হ্যাঁ তো আমাকে ডিওপি সাহেব আমাকে দেখিয়ে দিয়েছেন, আমি তো এটা ওসব করি না, এটা হয় কি না কেমনে করবো, এবং সে ব্ল্যাঙ্কে দিয়ে হাওয়ায় উড়িয়ে দিতে চায় না। এখানে সামনে সিন হচ্ছে, আমরা আস্তে আস্তে কথা বলবো, ঠিক আছে। আমার ভলিউম নিচে, তো আওয়াজ নিচে হয়ে গেছে, আমাদের কথা হচ্ছে লিজা আপা ব্ল্যাঙ্কে কোনোভাবেই তার গুলি খরচ করতে চায় না, তাই সে ছেলেটা আসলেই ঘটনাটা ঘটিয়ে দেখিয়ে দেবে আপনাদেরকে। আমরা তাহলে ওয়েট করতে থাকি ঘটনাটার জন্য, ততক্ষণ পর্যন্ত আমি এখন বাই বাই। ঠিক আছে, সঞ্চিতা দত্তের ডিরেকশনে একটু কথা বলে দাও, তাহলে ওর হাতে মোবাইল শুটিং আসছে, না বাকিটা আসলে আমার ভিডিওতে গিয়ে দেখতে হবে। আমি এই মুহূর্তে আপনাদেরকে কিছু বলতে চাই না, আমার ভিডিওতে গিয়ে সঞ্চিতা দত্তকে সার্চ করে ইউটিউব থেকে দেখে নেবেন যে আসলে ঘটনা কি ঘটতেছে। ওকে সঞ্চিতা দত্ত, ভদ্রলোক এসেছে গাড়িতে করে, যাকে আমরা ওয়েলকাম করব, আমি গেলে হবে না, সে আসছে। আমি তো ছেলেকে চিনি না, চিনি কিনা জানি না, তো ভাড়া কই যাব না, এই আসছে, রাখো তুমি, চালাকো চালাকো। কি হলো বাবা মানে, এটা কি করলা তুমি বাবা মানে, এটা তো বাবা না, তোমার আসল জায়গাতেই বলো, তুমি
ভাই আপনি কি বলেন? এটা কি গুড অ্যাক্টরের কাজ? না অবশ্যই না, কারণ যেটা এই দীর্ঘ পরিকল্পনা এটা হলো এটা তুমি অ্যাক্টিং করতেছো বাবা, তোমাকে আমার শিখাই দিয়েছি তুমি সেটা করতেছো না। আগে তুমি করো আমি করব, ভিডিও কাট করো। আবার আমার কি, আমার দায়িত্ব আমি করব না? নাও তুমি করো, তুমি ধরে রাখছো কেন? ওনারে দাও। আচ্ছা না ধরে আমি ধরে না কিছু রাখছো তো নাও 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 সব। আগে তুমি আসো। আরে বাবা তোমার তোমার পেজ না, তোমার পেজ না, দশ তোমার দিতে চাই। আমি এখানে একজন মানে নিরীহ একটা ছেলে, কি হবে না হবে আমি কিছু জানি না। মা ভুলে গেছে, আমি যেদিন কি খবর ভালো আছো, আই লাভ ইউ মশা তাড়াচ্ছে ডেঙ্গু থেকে উঠেছি, এই কারণে হচ্ছে আমাকে আর দ্বিতীয়বার আক্রমণ না করতে অটোমোসিস করো তাহলে ঠিক হয়ে যাবে। ওকে ওকে ডান্সিং ডান্স করো।